सो बंधुरा আসসালামু আলাইকুম, আমি এই মুহূর্তে আছি ঢাকার চন্দ্রিমা উদ্যানে। সো অনেকেই ভাবতে পারেন আমি হয়তো চন্দ্রিমা উদ্যানে এসেছি চন্দ্রিমা উদ্যান দেখানোর জন্য। বেসিক্যালি বিষয়টা একদমই তা না। আমার কাছে মূলত একটি নতুন ক্যামেরা আছে, সনি ZV-E10। সো বেসিক্যালি আমি এখানে আসছি এই ক্যামেরাটি একটু নিজে চালিয়ে দেখব, এখানকার সবুজ প্রকৃতিতে কেমন পারফরমেন্স দেয় এবং আপনাদেরকেও দেখানোর চেষ্টা করব আসলে এই ক্যামেরাটার পারফরমেন্স কেমন এবং এর মধ্যে কি কি আছে। তো বন্ধুরা চলুন ক্যামেরাটা অন করা যাক। আমরা যারা ট্রাভেল কন্টেন্ট নিয়ে কাজ করি আমাদের সবার কাছে খুবই পপুলার একটি মডেল হচ্ছে সনি ZV-1। এবং সনি ZV-1 এর পরে আসলে কি আসবে সেটা নিয়ে অনেকের মধ্যে একটি আলোচনা ছিল। তবে সনি কিন্তু ZV-1 এর উপরে যে ভার্সনটি বাজারে বের করেছে সেটি হচ্ছে মূলত সনি ZV-E10। যদিও সনি ZV-1 ছিল একটি কম্প্যাক্ট ক্যামেরা, এটি কিন্তু কম্প্যাক্ট ক্যামেরা না। এর মধ্যে একটি লেন্স রয়েছে, যেই লেন্সটি আপনি কিন্তু চেঞ্জ করতে পারবেন। এর মধ্যে দেয়া আছে একটি 1650 লেন্স, যেটি আপনি আপনার চাহিদা মতো কিন্তু পরবর্তীতে আপগ্রেড করার সুযোগ রয়েছে। তো আমি মনে করি যারা একটু ফ্লেক্সিবিলিটি চান ডিসিশন মেকিংয়ের ক্ষেত্রে, যে আমি এখন হয়তো এই ক্যামেরাটি কিনব, কিছুদিন পরে হয়তো একটি বাড়তি লেন্স আবার নতুন করে আপগ্রেড করে নিব, অথবা কেউ যদি একাধিক লেন্স ইউজ করতে চান, হয়তো ভিডিওগ্রাফির জন্য এই লেন্স ইউজ করবেন কিংবা ফটোগ্রাফির জন্য আবার আরেকটি লেন্স ইউজ করবেন, তারা কিন্তু এই ক্যামেরাটি চাইলে কিনতেই পারেন। তো আমি এখন এক এক করে এই ক্যামেরার ফিচারগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। বেসিক্যালি আমি ক্যামেরা এক্সপার্ট না, কিন্তু একজন ইউজার হিসেবে যেই ফিচারগুলো আমার কাছে খুব বেশি গুরুত্বপূর্ণ সেই ফিচারগুলো নিয়ে আমি একটু ডিসকাস করব এবং আপনাদেরকে শ্যুট করে দেখাব। এখন আমি এই ক্যামেরাটি দিয়ে অডিও ধারণ করব এবং সেটি আপনারা শুনবেন। সো বন্ধুরা, আমি এখন ক্যামেরাটি একদম হাতে ধরে হাঁটছি এবং আমার ভয়েস রেকর্ড হচ্ছে ক্যামেরার ইনবিল্ট মাইক্রোফোনে। এটি মূলত সাউন্ড টেস্ট করার জন্য আমি করছি। সো আপনারা কমেন্ট করে জানাতে পারেন আমার ফুটেজটা কতটা স্টেবিলাইজড আসছে এবং আমার ভয়েস কতটা ক্লিয়ারলি আপনারা শুনতে পাচ্ছেন। এটি মূলত সাউন্ড টেস্ট এবং স্টেবিলাইজেশন টেস্ট করার জন্য আমি করছি। সো ক্যামেরাটি কিন্তু খুবই হালকা, আপনারা দেখতে পাচ্ছেন আমি একদম এক হাতে কিন্তু খুব স্মুথলি কিন্তু ধরতে পারছি। এবং যারা বিভিন্ন ব্র্যান্ডের কম্প্যাক্ট ক্যামেরা ইউজ করা অভ্যস্ত, তারা আমরা মূলত উপরে এই জায়গার কোনো একটি বাটন দিয়ে কিন্তু আমরা জুম ইন এবং জুম আউট করে থাকি, এটি আমাদের অনেক দিনের অভ্যাস। এবং যারা DSLR ইউজ করেন তারা মূলত লেন্স ধরে জুম ইন এবং জুম আউট করে থাকেন। তো এই ক্যামেরাতে কিন্তু দুটো অপশনই রয়েছে। ক্যামেরাটির ডিসপ্লে হচ্ছে একটি আর্টিকুলেটিং ডিসপ্লে, এই যে দেখতে পাচ্ছেন, এটি কিন্তু আপনার খুশি মতো আপনি যেভাবে খুশি সেভাবেই ফ্লিপ করতে পারবেন। এবং এটি থাকার ফলে যেটি হচ্ছে যে যারা ব্লগ করে থাকেন তারা কিন্তু খুব সহজেই এটি ইউজ করতে পারবেন, যে কোনো মুহূর্তে আপনারা চাইলে একদম হ্যান্ড হেল্ডভাবেই কিন্তু এটি দিয়ে ব্লগ করতে পারবেন। আর এর স্টেবিলাইজার সম্পর্কে যদি বলি, খুবই চমৎকার স্টেবিলাইজেশন রয়েছে এই ক্যামেরাটির। এই ক্যামেরাটির আরেকটি খুবই ইন্টারেস্টিং ফিচার হচ্ছে এর ফোকাস ডিটেকশন। এখন আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন ক্যামেরা কিন্তু আমাকে ফোকাস করে আছে, এবং আমি যদি আমার ফোনটি একটু তুলে ধরি তাহলে কিন্তু খুব সহজেই আপনারা দেখতে পাবেন যে আমার ফোনটি ফোকাসে চলে আসছে এবং আমি ফোনটি আবার সরিয়ে ফেলছি, সাথে সাথেই কিন্তু ফোকাস আমার ফেসে চলে আসছে। এটি করার জন্য কিন্তু আমার বাড়তি কোনো ফিচার অ্যাড করতে হয়নি, আমার ক্যামেরা কিন্তু অটোমেটিকভাবে এই ফোকাসের কাজটি করে দিয়েছে। সো যারা প্রোডাক্ট রিভিউ নিয়ে কাজ করেন তাদের জন্য আমার মনে হয় যে খুবই চমৎকার একটি ফিচার এটি। সো আমরা যেই ক্যামেরাটি নিয়ে আলোচনা করছি সনি ZV-E10, এটি লেন্স সহকারে বর্তমানে বাজারে এসছে এবং অফিসিয়ালি ক্যামেরাটি বাংলাদেশের বাজারে নিয়ে আসছে স্মার্ট টেকনোলজিস বিডি লিমিটেড। সো লেন্স সহকারে এটিকে বলা হচ্ছে সনি ZV-E10L।
ক্যামেরাটির বর্তমানে ম্যাক্সিমাম রিটেল প্রাইস হচ্ছে 84,900 টাকা এবং সাথে অফিশিয়াল ওয়ারেন্টি থাকছে। আপনারা অনেকেই হয়তো আমাকে প্রশ্ন করতে পারেন যে সনির প্রফেশনাল আলফা সিরিজ তো অল্প কিছু টাকা বাড়িয়ে নিলেই পাওয়া যাবে, তাহলে এই ক্যামেরাটি কেন কিনবো? বেসিক্যালি এই ক্যামেরাটি দিয়ে শ্যুট করার ক্ষেত্রে তেমন কোনো টেকনিক্যাল প্রিপারেশনের আপনার প্রয়োজন হবে না, জাস্ট ওপেন অ্যান্ড শ্যুট। দেন কালার কারেকশান এবং ফোকাস কারেকশান সেটি কিন্তু ক্যামেরা নিজেই করে নেবে, তো খুব সহজেই আপনি ক্যামেরাটি ব্যবহার করতে পারবেন। আমার মনে হয় যে ব্যবহারের সুবিধার কারণেই আপনি ক্যামেরাটি কিনতে পারেন এবং 84,900 টাকায় এই ক্যামেরাটি আমার কাছে মনে হয় খুব দুর্দান্ত একটা চয়েস হবে আপনার জন্য। সো অফিসিয়াল ওয়ারেন্টি সহ ক্যামেরাটি কিনতে হলে আপনাকে আসতে হবে সনি স্মার্টের শোরুমে। এছাড়াও আপনি দেশের বিভিন্ন ক্যামেরা শপে এই ক্যামেরাটি পেয়ে যাবেন, তবে অবশ্যই আপনি দোকানদারকে জিজ্ঞেস করে নেবেন এটি স্মার্ট টেকনোলজিসের পরিবেশিত কিনা, তাহলেই আপনারা অফিসিয়াল ওয়ারেন্টি নিশ্চিত করতে পারবেন। সো আজকের মতো এখানেই সাইন অফ করছি, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।